বেলি না এই মেয়ে তুমি ফুল চেনো না আমি তো কোন মানে বেলি বেলি গন্ধরাজ আমি গন্ধরাজ জীবনে দেখিনি এই রাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জেব দিশা ব্লগে সবাইকে স্বাগতম সো আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকের ভিডিওটিতে আর কি থাকবে রান্নাবাড়া অবভিয়াসলি সারা দিনে যে সমস্ত কাজ কর্ম চলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করেছি অনেক মজার মজার তরকারি রান্না করেছি সেটা দেখতে পারবেন তারপরে এই যে মায়া দাহিল খেলছে এখন নাস্তা বানাতে যাচ্ছি সেটা দেখতে পারবেন সো যারা নতুন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন সো আমি এখন নাস্তা বানাতে যাচ্ছি নাস্তা বানাইতে যাওয়ার আগে আপনারা আমার রান্নাবাড়াটা দেখে আসেন তারপরে আপনারা নাস্তা দেখেন রান্না করতে যাওয়ার আগে যেই একটা গোজ গাছ এটা যে কি অপছন্দের এইটার জন্য রান্না করতে ইচ্ছা করে না কিছু করার নাই রান্নার আগে আর রান্নার পরে রান্নাটা কষ্ট না রান্নার আগে হচ্ছে সব কিছু রেডি করা রান্নার পরে সব কিছু গোছানো যাই হোক এখন এখানে আমি হচ্ছে শক্ত মুরগি যেটা হার্ড চিকেন ওটা ভিজিয়ে রাখছি এটা রান্না করব ইজ মানে হার্ড চিকেন রান্নার সব থেকে আমার কাছে ইজি অপশন হচ্ছে প্রেশার কুকার আর এখানে ছোট চিংড়ি বের করছি যেটা আমি রান্না করব হলো কচু শাক দিয়ে সবসময় দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই আমার এবার কচু শাক চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে সো কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথে আছে হলো ডিম ভুনা ডিম ভুনা হবে না আসলে আজকে একদম ভুনা ভুনা আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন করব আলুটা একটু গলে গলে যাবে তার ভিতরে ডিমটা দিয়ে একটু ভুনা মানে আলুর ঝোল আর কি যেটা বলে ডিম আলুর ঝোল হবে এখন কচু শাকটা দিয়ে দিব এটাতে আমি আসলে সব সেদ্ধ টেদ্ধ জিনিস যেগুলো সেগুলো করি সো ডিম বয়েল করছিলাম ধুয়ে এখন আমি এটার ভিতরে কচু শাক দিয়ে দিব আমি কচুটা শুধুমাত্র রসুন কাঁচামরিচ লবণ দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিব চাইলে একটু পেঁয়াজও দেওয়া যায় একটু লবণ দিয়ে দিলাম কচুটা আগে একটু সেদ্ধ করে নিব না হলে যদি গলা চুলকায় তো আগে এক্সট্রা সেদ্ধ করে নিয়াতে গলাটা চুলকাবে কম যদি চুলকায় আর কি আর যদি না চুলকায় তাহলে এই সেদ্ধ করাতেই গলা চুলকানো কমে যাবে এই জন্য তো এটার উপরে একটু এখন একটু লবণ দিয়ে দিব তাহলে খুব সহজেই নিচে চলে যাবে এর ভিতরে এখন এই যে রসুনগুলা আস্তই দিয়ে দিয়েছি কারণ সেদ্ধ হয়ে যাবে পরে আমি এটাকে একদম ঘন্ট করে ফেলবো আর দিয়ে দিব সামান্য পানি দিয়ে এটা দিয়ে ঢেকে দেই একটু করে এমনিই সব নিচে নেমে যাবে এখন কতগুলা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচই ধুয়ে দিব কারণ যেহেতু এটা আমি মানে ঘন্ট করে ফেলবো কাঁচামরিচটা রসুনটা সব একসাথে এটার সাথেই ঘন্ট হয়ে যাবে দেখছেন কত নিচে নেমে গেছে একদম একটুখানি হয়ে যাবে দেখেন কচু শাক ঘন্ট হয়ে গেছে আর এখন এই যে রসুনগুলোকে নিয়ে এই যে রসুনগুলোকে নিয়ে আমি কারণ এগুলোটা তো সিদ্ধ হয়ে গেছে না এই যে এইভাবে করে একদম এটাকে ম্যাশ করে নিব কাঁচামরিচগুলোকেও ঠিক এইভাবে আমি আর রসুন একটু আস্তে আস্তে থাকলেও কিছু হবে না ওটা এমনিই গলে যাবে শাক শাক বিশেষ করে কচু শাকে রসুনের পরিমাণটা একটু বেশি হলে গলাটাও চুলকায় না প্লাস খেতেও অনেক মজা হয় একটা আলাদা ফ্লেভার চলে আসে কচু ঘন্ট করা প্রায় শেষ পরে আমি চিংড়ি মাছটা বেছে ফেলি বেছে তারপরে কচু শাকটা রান্না করে ফেলবো এখানে ডিমটাও ছুলে ফেলছি ডিমও বসাই দিব আবার আহিল কানতে যাইতে হবে কচু শাকটা এখন আমি আর ঢাকবো না এভাবেই থাক পানিটা টেনে যাক
পাশে বাতিল দিয়েছি ডিম ভুনার জন্য। ডিমটা আগে একটু হালকা পাতিলে ভেজে নিব। ডিমটা একটু ভেজে নেব, এখন হলুদ দিয়ে দিই। হলুদে হাফ দিলে হাফটা হলুদ হয়ে যায়, এই জন্য আমি এইভাবে করে মিক্স করে দিচ্ছি। এই যে মিক্স হয়ে গেছে, এখন আমি ইলেকট্রিক চুলায় রান্না করা যে কি ঝামেলার, মানে বলে বোঝাতে পারবো না। ডিমগুলোকে একটু লাল করে ভেজে নিই, বেশি লাল করতে হবে না যেহেতু আলু দিয়ে ভুনা করবো। জাস্ট একটু ভাজা ভাজা খাবার খেয়ে নামাই ফেলবো। তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ আর মশলা সব দিয়ে দিব। ডিমটা ভাজি করা হয়ে গেছে, যেটার ভিতরে হলুদ মাখাইছিলাম সেটাতে উঠাই ফেলতেছি। আর এর ভিতরে এখন পেঁয়াজ দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য আদা রসুন পেস্ট। লবণ দিলাম। কচু শাকের জন্য এখন এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন আমি মাত্র 2 কোয়া রসুন দিয়েছি, কারণ যেহেতু আগেই অনেক বেশি রসুন দেওয়া আছে আপনার কচু ঘন্টটাই। আর এই পাশে হচ্ছে ডিমের জন্য। এখন সবগুলোতে মশলা দিয়ে দিব কচু শাকের ভিতরে। জিরা গুঁড়ো, দিয়ে দিব একেবারে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এখন দিব একটু হলুদের গুঁড়ো। সবগুলোতে একটু একটু পানি মশলাটা কষানোর জন্য, কারণ মশলা না কষালে কিন্তু আসলে টেস্ট তরকারি ভালো হয় না, মশলাটা কষাতে হবে। এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে কুটে সুন্দর করে রাখছি। এখন কচু শাকের ভিতরে দিয়ে দিব। তো চিংড়ি মাছটা আগে একটু মশলার সাথে কষাই নিব, তারপরে যে আমি কচু শাকটা দিব আর কি। আর এখানে ওইটা পেঁয়াজ কষানো হয়ে আসছে, এখন আমি আলু দিয়ে দিব। এই যেখানে আগে এই আলু কেটে রাখছি, আলুগুলো কষাই নিব।
কষানো হয়ে গেছে, এখন আমি কচু শাক দিয়ে দিই। এখন কচু শাকটাকে আমি চুলার পাড়েই বেশ পানি টানা টানা না হওয়া পর্যন্ত এটাকে জাল দিতেই থাকবো। তো এটা এখন আমি এভাবে নাড়াচাড়া করতে করতে এটা পানি শুকাই নিব, লবণও চেক করব, লবণ লাগলে লবণ দিব আর না লাগলে তো আর দেওয়ার দরকার নাই, এর ভিতরে আর কিছুই যাবে না। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে নেড়ে পানি শুকাই নিতে হবে, কারণ এটা যত টানা টানা হবে তত মজা। আর যাদের বাসায় লেবুর পাতা আছে, আপনারা যদি একটা লেবুর পাতা দিয়ে দেন তাহলে তার কথাই নাই, একটা আলাদা মানে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে লেবু পাতায়। আমার কচু রান্না করা শেষ, সেই যে কচু শাক, কচুর ডাঁটা সব একসাথে একদম টানা টানা হয়ে গেছে। নামাই দিয়ে এই পাশে আমি মুরগির গোশ চড়াই দিব প্রেশার কুকারে, আর ওই পাশে ডিম ভুনা হচ্ছে, ডিমের ঝোল আর কি। আমার রান্না প্রায় শেষের দিকে, তো এক এক করে মুরগির ভিতরে মশলা দিচ্ছি আর এগুলো মুছে মুছে উঠাচ্ছি, আর রান্না করার সময় ধরা হয় এটা নোংরা হয়ে যায়। এখন লবণ দিয়ে দিই, লবণ দিয়ে প্রেশার কুকারে একটু সময় কষাই নিব, তারপরে যে আমি সামান্য পানি দিয়ে এটাকে হুইসেলে দিয়ে দেবো। যে ডিম রান্না করা হয়ে গেছে, আলু কিন্তু সম্পূর্ণটা এই যে আধা ভাঙা হয়ে আছে, এভাবে চেয়েছিলাম, আহিলো এইভাবে অনেক পছন্দ করে। তো ডিম আর আলু রান্না করা শেষ, মেহেজাবিন আসছে আহিলের সাথে খেলতে, আহিল ফোন দিয়ে নিয়ে আসছে, তার নাকি এখন আর একা খেলতে ভালো লাগে না, তার নাকি খেলা করতে মেহেজাবিনকে লাগে। আর আমি এই যে আস্তে আস্তে লাউ গাছের জন্য এখানে সার মতন করে দিচ্ছি। বৃষ্টিটা কি গাছ, এর মানে কি লাঠি দাও নাকি ভিতরে আমাকে নৌকানা নৌকানা, এটা কি গাছ বলো, এটা কি গাছ মানে, এটা তো কয়েক, এটা আমি আসলে না কনফিউজ নাকি, এটা হলুদ না কি সাদা, এটা সাদা, ওই যে একটু শুকে দেখো, এটা সাদা এটা হলুদ, ওটা শুকবা কেন, তুমি সাদাটা ভালোটা শুকো, ওটা তো মরে মরে যাচ্ছে। আমি মনে বেলি না, এই মেয়ে তুমি ফুল চেনো না, আমি তো কোন মানে বেলি বেলি গন্ধরাজ, আমি গন্ধরাজ জীবনে দেখিনি, এই গাছ সবাই দেখেন জীবনে দেখিনি, লাইফ লাইফে প্রথমে গন্ধরাজ দেখতেছি, আমার কাছে তো বেলি লাগছে, আমি মনে করছি বিদেশি, এটা কি শোনাইলো, আমি ভাবছি সে হচ্ছে তো ফরেন বেলিরও তো
তুমি জানো এটা যে খুলে সকালে আমি এই দরজা খুলে দিয়েছি আমার পুরো বাসা ঘ্রাণ হয়ে গেছে। ওই পাশে নিয়ে যে বসে থাকো, ছুটতে ভালো লাগে না? ওই সেম গাছ তো আমার, এটা এটাতেও কলি আসছে তো, ওই যে এটাতেও কলি আসছে। আমি প্রথম দিন এভাবে ঝুঁকে দেখছিলাম ওইটা না? হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে একবার মা ভাবছি যে আছে না বিভিন্ন কালারে গোলাপ হয়, এক তো এটা, তারপরে বেরি ফ্লেভার লাগছে, আমি মনে করছি যে হয়তো আবার শুকবে। সুন্দর না? এই যে বাচ্চা পার্টির জন্য নাস্তা বানাচ্ছি, বাচ্চাদের তো নুডলসই সব থেকে পছন্দ হয়, তো একবারে নাস্তা প্লাস ডিনার দুটোই হয়ে যাবে। ভালো লাগতেছে মেহু? তুমি কেচাপ ম্যানোনিস নিব না? ওকে। আহিল তোমার ভালো লাগছে? আয়াদ মজা হয়েছে? সবাই ফিনিশ করো, ফিনিশ করো না, যাও যাও যাও, ও ঘুমায় পড়ে যাইতেছে। মেহু ইনশাল্লাহ ফ্রাইডে দেখা হবে, ওকে? ফ্রাইডে আফটার স্কুল চলে আসবা, দেন আহিলের সাথে অনেক প্লে করবা, ওই দিন হোলিডে শুরু হয়ে যাবে, ওকে? হ্যাঁ চলে আসবা, আর ইনশাল্লাহ আমরা ওই দিন ভালো মন্দ খাবো একটু, ওই আর কি। ওর তো কোনো স্কুল ভালোই লাগে। ভালো লাগে মেনু? আচ্ছা তোমার স্যান্ডেল লম্বা নাকি? এই যে ওকে বৃষ্টি দেখা হবে, ওকে ওকে আল্লাহ হাফেজ, ওকে যাও। ওয়ালাইকুম সালাম হেজাবিন, যাও দেখা হবে ইনশাল্লাহ। ঠান্ডা লাগবে? আমার ইয়েটা নিয়ে যাও, জ্যাকেট আমি আসতে নিয়ে আসবো, জ্যাকেট নিয়ে যাও, এটা নাও, এটা নাও। মেরো ঠান্ডা লাগে? জ্যাকেট আছে? আরে না না, জ্যাকেট পরে দে, ওটা আসে আমার। এই এই দিকে মেরো, এই দিকে পরে দে, না না জ্যাকেট, না তোমার না নি জ্যাকেট পরে দে, এটা কিন্তু ভালো ছিল মেরো। এই তো ওকে বাই, ওকে আল্লাহ হাফেজ। ইব্রাহিম ভাই সারাদিন পরে বাসায় আসছে, টায়ার্ড। আচ্ছা ভাত তো গরম, বাট তরকারি আর গরম করিনি, পুরো বাসা গন্ধ হয়ে যাবে, তো নিয়ে গরম করে খাও। কচু দিয়ে চিংড়ি মাছ, চিকেন, আর হচ্ছে ডিম আলুর ঘন্ট, মানে ঝোল আর কি। কচু শাক কেমন হয়েছে আজকে? চিংড়ি দিয়ে করছি, সব সময় ইলিশ মাছ দিয়ে করি, ইলিশ মাছের ফ্লেভারটা মজা লাগে, ইলিশ মাছের ফ্লেভার তো আসবে, বাট কি বলে চিংড়ি মাছ দিয়েও মজা লাগে। ওকে আছে, মজা হইছে, বাট মানে এর থেকে মজা লাগে ইলিশ মাছ। অল্প পাপু ইলিশ মাছটা, এই ডিম আলুর ঘন্টটা মানে চাইনিজ কারি, চাইনিজ কারির মতো, বুঝছো? কেন চাইনিজরা কি করে? হুম মুখে দিতেই থাকে, ঠুসতেই থাকে। চিকেন আজকে কিন্তু আলু দেয়নি, আলু ছাড়া চিকেন। হুম একটু ম্যাজিক দেখালাম, বুঝছো? তোমার যখন এত আফসোস, আমি তো বলছি তোমার এত কথায় কথায় সবসময় এত আফসোসের তো দরকার নাই। হ্যাঁ না, এটা তো আফসোসই, কাইন্ড অফ আফসোস, যে তুমি খুব বিয়ে করে খুব বিপদ। তোমার মা আমার তোমাকে কি আমরা পা ধরে নিয়ে গেছিলাম যে ইব্রাহিম সাহেব আসেন, ইব্রাহিম সাহেব আসেন, নাকি তোমাকে ছাড়া আমার মা বাপ আমাকে বিয়েই দিতে পারতেছিল না, আমি কুমারী হয়ে ঘরে বসেছিলাম, আই বুড়ো হয়ে গেছিলাম। তুমি কিন্তু কথায় বুঝা যাচ্ছে তুমি সত্যি সত্যি মাইন খাইছো। হ্যাঁ সবসময় এক কথা ভালো লাগে না। আচ্ছা আমি এখন আমার ফুল দেখাইতে নিয়ে যাই, ছোটখাটো একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, এখন আমার ফুলের সুবাস নিতে হবে। আল্লাহ রে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, সুবহান আল্লাহ, মাশাল্লাহ বলতে হয় না, বলে সুবহান আল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি দেখলেই বলতে হবে সুবহান আল্লাহ।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হয়, সবগুলো ফুটে যাচ্ছে। ওয়াও, ছোট ছোট আরো বের হবে, এই যে ছোট ছোট আরো বের হচ্ছে। আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে আসছে, এখন টিভি দেখবে, আর আমি খুবই টায়ার্ড, আমি উপরে চলে যাব ঘুমাবো। আয়া দাহিল ঘুমায় গেছে, আর বৃষ্টি আর মেহু আসছিল, মেনলি আহিলি বৃষ্টিকে কল দিয়ে বলছে মেহু কি একটু আসতে পারবে কিনা, কারণ ও বাইরে গার্ডেনে খেলতে চায়। তো পরে বৃষ্টি এই মুহূর্তে একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত, তারপরে ও আহিলের কথা শুনে একটু আসছে রিল্যাক্স একটু সময়ের জন্য, এই আর কি। তাহলে আজকে সারাদিন এটা ছিল, আর ইনশাল্লাহ কালকে, কালকে বুধবার না, আচ্ছা কালকে আমার দাওয়াত আছে বিকালবেলা, দাওয়াতে যাব। আর কালকে কি আমার কোনো শপে যাওয়ার কোনো, আমি কালকে একটু বিএনএমে যাইতে চাইছিলাম, দিনে কি সময় হবে? ওরা স্কুলে থাকাকালীন দেন আমরা একটা আন্দে যাইতে পারবো, লেটস সি, ওয়েক আপ এন্ড সি, এখন বলা যাচ্ছে। যাই হোক, দেখা যাক আপনাদের ইব্রাহিম ভাই আমাকে বড় মানে বিগ বিএনএমে নিয়ে যায় কিনা, গেলে ওইখানে আরও কিছু গাছপালা দেখবো, কারণ আমার আজকে পুরনো একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে আমার আগের বাসার মানে ফুলের টবে করেও আমি যেই সুন্দর কালারফুল কালারফুল ফুল করছিলাম, এবার আমার গার্ডেনে কোনো ফুলই নাই, মানে একদম কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। সো কালকে দেখি বিএনএমে যদি আপনাদের ইব্রাহিম ভাই নিয়ে যায় আর কি, যাব আরও কিছু ফুল গাছ টাছ দেখবো, তাছাড়া টুকিটাকি ঘরে জিনিসপত্র সেগুলোও দেখব, বেড়াতে যাব। কালকে রান্না নাই, কি আনন্দ কি খুশি, এই এভাবেই যাবে সব কিছু। তো যাই হোক, এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি, অনেক কথা বলে ফেলছি। হ্যাঁ, আজকে রান্নাও তো করছো তুমি অনেকদিন পরে, ওই গেস্ট আসার পরে তো তুমি আর ওরালো অনেকদিন পরে। শোনেন, ছেলে মানুষদেরকে আপনারা যতই ভালো মন্দ খান না কেন, মানে মুখের থেকে গলার নিচে চলে গেলে ওটা আর মনে থাকে না, তো এটা আপনাদের ইব্রাহিম ভাইও পুরুষ মানুষ, তারও সেম, এটা মনে থাকবে না। আর কি বলে, বলে লাভ নেই, প্রতিদিন রান্না করে খাওয়াইলেও নাম হবে না, জীবনেও নাম হবে না, এটা কখনোই হবে না। আচ্ছা, আমি এখন আর কোনো কথা বলবো না, আমি বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে আশেপাশে সব মানে মৌমাছি ঝাঁকগুলো এরকম আশেপাশে উড়াউড়াই উড়াউড়ি শুরু করেছে, যে মৌমাছি খুবই বিষাক্ত, কামড় দিলে আপনি সেন্সলেস হয়ে পড়ে যাবেন। সো এখন এই মৌমাছির তরফ, মৌমাছির কি বলে এটাকে, মৌমাছির কাছ থেকে বাঁচার জন্য, বাঁচার জন্য আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।